রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরাজিত করে এবারের আইপিএলের ফাইনাল নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 72তম ম্যাচে বেঙ্গালুরুকে 11 বল হাতে রেখে 7 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে রাজস্থান। ইংলিশ ওপেনার জজ বাটলারের এবার এই টুর্নামেন্টের চতুর্থ সেঞ্চুরিতে ভর করে দুর্দান্ত জয়ে আইপিএলের এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে তারা। টুর্নামেন্টে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ইংলিশম্যান। ফাইনাল নিশ্চিত করার জন্য রাজস্থান রয়্্যালসের সামনে লক্ষ্য দাঁড়ায় 158 রানের, আর যে রান তারা করেছে 3 উইকেট হারিয়ে। এদিকে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 157 রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। জবাবে এই রান তাড়া করতে নেমে 18.1 ওভারে 3 উইকেট হারিয়ে 161 রান তুলে জয় পেয়ে যায় রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করা জজ বাটলার 60 বলে হাঁকিয়েছেন 106 রান। তার অপরাজিত 106 রানেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান। 176.67 স্ট্রাইক রেটে 6 ছক্কা 10 চারে 60 বলে 106 রানের ইনিংস খেলেছেন জজ বাটলার। এবারের আইপিএলে চতুর্থ সেঞ্চুরি করেছেন ইংলিশ এই ওপেনার।